রাজশাহী বিভাগে জামায়াতের টাকা হরতালে সাধারণ মানুষ সাড়া দেয়নি। রাজশাহী মহানগর আমির আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত রাজশাহী বিভাগের 8 জেলায় হরতালে ডাক দিলেও সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ায় হরতাল পালন না করার ঘোষণা দেয় স্থানীয় জামায়াত। রাজশাহীতে সকালে হরতালের সমর্থনে জামায়াতসেবী নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করে। পিকেটিংয়ের সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ 6 জনকে আটক করেছে পুলিশ। এদিকে হরতালের মধ্যেও রাজশাহী শিক্ষা বোর্ডে SSC পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে জামায়াতের ডাকা হরতালে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার গাড়ি না চললেও অভ্যন্তরীণ যানবাহন চলাচল করছে, দোকানপাটও খুলেছে। চাঁপাইনবাবগঞ্জে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। বিশ্ব রোড সংলগ্ন হোসেন পেট্রোল পাম্পের সামনে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করে ব্যর্থ হয় শিবির। দোকানপাট খুলেছে, ক্লাস হচ্ছে স্কুল কলেজে। পাবনায় পুলিশের উপস্থিতিতে জামাত শিবিরের নেতাকর্মীরা লাঠি মিছিল করেছে। পরে হরতাল সমর্থকরা 7টি দোকান ও 5টি অটোবাই ভাঙচুর করে। এদিকে হরতালের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।